আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার আঞ্জুমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে দুটো রান্না শেয়ার করব। আজকে আমি মুরগির কলিজাগুলা পেঁয়াজ দিয়ে ভুনা করব। এখানে গরম মশলা বেটে নিলাম আর কিছু পেঁয়াজ বেটে নেব। আর মুরগির কলিজাগুলাগুলো আমি কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব, তারপরে ভালোমতো ধুয়ে নেব। এখানে মুরগির কলিজাগুলাগুলো ভালোমতো ধুয়ে নিলাম। আর করলা আলু কেটে নিলাম, শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। আর পেঁয়াজ গরম মশলা বেটে নিলাম। প্রথমে আমি মুরগির কলিজাগুলাগুলা রান্না করে নেব। এখানে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর গরম মশলা বাটা দিয়ে দিলাম। দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে দু চামচ হলুদ ফাঁকি, দু চামচ মরিচ ফাঁকি, এক চামচ ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো তেলে কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো তেলে ভালোমতো ভেজে নিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলা ভালোমতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির কলিজাগুলা আর পা দিয়ে ভালোমতো কষিয়ে নেব। আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। মুরগির কলিজাগুলাগুলো ভালোমতো কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। এক চামচ ভাজা জিরা ফাঁকি দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল দিয়ে নেব। মুরগির গিলা কলিজা রান্না করা হয়ে গেছে। একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি করলা আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। এখানে দেড় চামচ হলুদ ফাঁকি, দেড় চামচ মরিচ ফাঁকি আর এক চামচ ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালোমতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন শিং মাছগুলো দিয়ে শিং মাছ ভালোমতো কষিয়ে নেব। শিং মাছগুলো কষানো হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে আলু দিয়ে দিলাম। আলু ভালোমতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে শিং মাছের ঝোল রান্না করে নেব। ঝোলের তরকারি বলক এসেছে। এখন কষানো শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর করলাগুলো দিয়ে দিব। করলা দিয়ে ঝোল ভালোমতো রান্না করে নেব।
এভাবে করলা আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করে খেলে অনেক মজা হয়। শিং মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি 2 চামচ শাক বাটা দিয়ে দিব। শাক বাটা দিয়ে ঝোল কিছুক্ষণ জাল দিয়ে নিব। শিং মাছ দিয়ে করলার ঝোল রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।